আপার চেস্টটা যাতে গ্রো করা যায় এমন কিছু এক্সারসাইজ আমাদের টেকনিক্স আমাদের একটু দেখিয়ে দাও, তাতে আমাদের দর্শকদের সুবিধা হয়। চেস্ট উইক লোয়ারটা একটু বেশি আপ মনে হয়, তাদের জন্য আমি আজকে কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো খুবই এফেক্টিভ হবে, সেটা পারফর্ম করলেই মোটামুটি তারা একটু হলেও রেজাল্ট বুঝতে পারবে। তারা বিগিনার ইন্টারমিডিয়েট তাদের দেখি ওয়েটটাকে হাতে নিচ থেকে তোলার চেষ্টা করে, বাট কখনোই নয়, তার একটা টেকনিক আছে, টেকনিকটা আমি দেখিয়ে দিই। যারা একটু মাসেল মাস বাড়াতে চাইছে তাদের জন্য বন্ধুরা আর একটা নতুন এপিসোড, আর আমার সাথে রয়েছে অনিক ঘোষ। অনিক, তোমাকে আবার ওয়েলকাম করি আমার চ্যানেলে। আর এর আগে অনিকের কিন্তু একটা ইন্টারভিউ এসছে আমাদের চ্যানেলে, এবং তারপরে একটা ওয়ার্কআউট এসছে, জাইন্ট সেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়ে। আজকে আমরা যেটা করব, যেটা সবার সমস্যা থাকে সেটা হচ্ছে আপার চেস্ট। আপার চেস্ট কিন্তু গ্রো করার একটা মানে সবার একটা সমস্যা থাকে, আপার চেস্টটা গ্রো হয় না। এবার আপার চেস্টটা যাতে গ্রো করা যায় এমন কিছু এক্সারসাইজ আমাদের টেকনিক্স আমাদের একটু দেখিয়ে দাও, তাতে আমাদের দর্শকদের সুবিধা হয়। আপার চেস্ট মিড চেস্টের থেকে আপার চেস্টটা একটু দেরিতে ডেভেলপ করে, তো সবারই আপার চেস্টটা একটু উইক থাকে, তো যেহেতু চেস্টটাকে দেখতে না খুব মানে অড লাগে, মানে অতটা ভালো লাগে না, তো এটা আমারও একটা পার্সোনাল ইয়ে, মানে আমি আপার চেস্টটাকে প্রেফার করি এখন বেশি ফোকাস করা মিড চেস্টের থেকে। আগে আমারও সেম ছিল, আমি মিড চেস্টে তো বেঞ্চ প্রেস সব কিছু করলেই, ডাম্বেল প্রেস সব কিছু করেই তো মিড চেস্টটাকে আমি হিট করতাম, বাট আপার চেস্টটা জেনারেলি উইকার পার্ট, তো আমাদের আপার চেস্টটাকে একটু বেশি ফোকাস করে মিড আর লোয়ারটাকে একটু কম করলেও প্রবলেম নেই। এটা যাদের দরকার, সবার জন্য নয়, যার ইকুয়াল আছে মানে একদম দেখে সিমেট্রিক্যাল ব্যালেন্স মনে হয় তাদের করার দরকার নেই, বাট যাদের একটু আপার চেস্ট উইক লোয়ারটা একটু বেশি আপ মনে হয় তাদের জন্য আমি আজকে কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো খুবই এফেক্টিভ হবে, খুব বেশি নয়, তিন চারটে আমি এক্সারসাইজ করে দেখিয়ে দেবো, সেটা পারফর্ম করলেই মোটামুটি তারা একটু হলেও রেজাল্ট বুঝতে পারবে আপার চেস্টের জন্য। বাট ফোকাসটা আপার চেস্টে করতে হবে, ধরে ধরে করতে হবে ব্যায়ামগুলো। আচ্ছা, আমরা বিষয়টা দেখে নেবো আজকে পুরোটা, আর পুরো ডিটেলসে জানবো যে আপার চেস্টের যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেগুলো কতগুলো সেট করবে, কীভাবে করবে, কটা রিপিটেশন থাকবে, এভরিথিং সব কিছু জানবো আজকে। তা শেষ অবধি ভিডিওটা দেখো এবং অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানো কেমন লাগছে, ঠিক আছে? চলো বন্ধুরা এবার আমরা এক্সারসাইজটা স্টার্ট করি, চলো। তো আমরা চলে এসেছি প্রথম এক্সারসাইজ আমাদের, এটা অনেক কী করছো তোমাকে বলে না? আমি করছি ইনক্লাইন ডাম্বেল প্রেস, ইনক্লাইন বেঞ্চে। আমি যেহেতু ডাম্বেল প্রেফার করি, আমি সবসময় ইনক্লাইনে ডাম্বেলটা দিয়ে স্টার্ট করব, তো আমি ফার্স্টে এটাই আমার ফার্স্ট মুভমেন্ট, আমি ইনক্লাইন ডাম্বেল প্রেস করব, তো আমি দেখিয়ে দিই কীভাবে করব। টর্চা টর্চা সব আমরা দেখে নেবো সুন্দর করে, আসো চলে আসো দেখছি আমরা। সবসময় ওয়েটটা কী করে, যারা বিগিনার ইন্টারমিডিয়েট তাদের দেখি ওয়েটটাকে হাতে নিচ থেকে তোলার চেষ্টা করে, বাট কখনোই নয়, তার একটা টেকনিক আছে, টেকনিকটা আমি দেখিয়ে দিই। এটা সবসময় থাইয়ে রাখতে হয়, থাইয়ে রেখে একটু প্রেস করতে হয় পা দিয়ে, তাহলে আমাদের ওয়েটটা তুলতে খুব সুবিধা হয়েছে। দেখেন এই চলো, তারপরে আমরা নিচে আসছি। আচ্ছা, আমাদের আমাদের এই এই যে লাইনটা বুকের উপরে থাকবে, হ্যাঁ সবসময় বুকের উপরে, এর নিচে যাবে না, তাহলে কিন্তু আমাদের শোল্ডার এঙ্গেজ হয়ে গেছে। সবসময় এই চেস্ট লাইন থাকবে, এখান থেকে ফুল রেঞ্জ অফ মোশন, যারা বিগিনার ইন্টারমিডিয়েট। সুন্দর করে দেখে নাও, বারবার করে বলছি ভালো করে পশ্চারটা খেয়াল করো, এই যুগ থেকে তোমরা পশ্চারটা শেখো ভালো করে। আচ্ছা, এবার আমাদের বলো যে এটার কটা রিপিটেশন থাকবে, কটা সেট থাকবে, প্রত্যেকটা সেটে কটা করে রিপিটেশন করবে। এটা যারা একটু মাসেল মাস বাড়াতে চাইছে তাদের জন্য 15টা রিপিটেশন ফার্স্টের সেটে, ওয়ার্ম আপ সেট। সেকেন্ড সেটটা 15টা রাখতে পারে, দুটো ওয়ার্কিং সেট হবে, সেটা 12টা 10টা। আর ওয়েটটা যেন সেই তুলনায় ইনক্রিজ করতে থাকে, মানে 10টা মানে এমন নয় কি ইজিলি হয়ে গেল, তারপর আর দুটো রেপ মারার ক্ষমতা আছে, আমাকে এমন জায়গায় হিট করতে হবে 10টার পরে যেন আর আমি একটা রেপিটেশনও মারতে না পারি, এরকমভাবে আমাকে ওয়ার্কআউটটা। তারা আমাদের টোটাল নর্মাল আমি যদি ভাষায় বলি আমরা, তাহলে 4টে সেট পারফর্ম করবো করতে হবে এবং প্রত্যেকটা সেটে আমাদের ওয়েট বাড়াতে হবে, ওয়েট বাড়াতে হবে, আর রিপিটেশনটা কমবে। ফার্স্টের দুটো আমাদের ওয়ার্ম আপ সেট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট এক্সারসাইজ দেখে নিলাম আপার চেস্টের জন্য, আমরা নেক্সট আমরা এক্সারসাইজ যেটা তুমি করবে সেটা আমরা চলো নেক্সট এক্সারসাইজটা দেখে নিই, আসো। আচ্ছা, আমরা তাহলে এখন চলে এসেছি 2 নম্বর এক্সারসাইজ আমাদের, এটা কী দেখাচ্ছি? নেক্সট এক্সারসাইজ আমরা যেটা করবো বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেস তো আমরা সবাই করি মিড চেস্টের জন্য, বাট বেঞ্চ প্রেসটা একটু আলাদাভাবে করবো আমরা। এটা আমরা বেঞ্চ প্রেস মুভমেন্টেই রাখবো, বাট আমাদের বারটা নামবে হলো আপার চেস্ট।
মানে ইনক্লাইন যে পজিশনটা ওই এরিয়াটা আমাকে হিট করতে হবে। তো আমি কীভাবে করবো এক্সারসাইজটা দেখে নিই। তো সেম আমাদের বেঞ্চ প্রেসেরই গ্রিপ থাকবে, যেরকম আমরা বেঞ্চ প্রেসে নিই, আমরা বারটা লিফট করবো, আপ আমরা নামাবো আপার চেস্ট, এখান থেকে প্রেস করে বারটা নামবে আমাদের আপার চেস্ট। আচ্ছা, এটা হলো আপার চেস্টের জন্য সেকেন্ড ব্যাচ। এবার এটা এটা রিপিটেশন এবং কটা সেট থাকবে? এটা আমরা তিনটে সেট মারবো, যেহেতু আমাদের ফার্স্টে ওয়ার্কিং সেটে আমরা ওয়ার্ম আপ মেরে নিয়েছিলাম, তো আমাদের বডিতে ওয়ার্ম আপই আছে, আমরা তিনটেই এটা ওয়ার্কিং সেট মারবো। এখানে আমাদের রিপিটেশন থাকবে হলো গিয়ে 12, 10, 10। তো এবার আমাদের যেন লাস্টের দশটা মারতে মানে খুবই কষ্ট, আটটার পরে যেন লাস্ট সেটটা আটটার পরে দুটো তিনটে এক্সট্রা রিপিটেশন মারতে হবে, মানে যাতে কষ্ট করে মারতে হবে, অবস্থা খারাপ যেন হয়ে যায়। মানে ওখানেই হলো গিয়ে খেলা, তুমি যখনই ফেলিয়ারের পরে দুটো তিনটে রেপস মারবে তখনই তোমার মাসেলটা গ্রোথ হবে, নাহলে কিন্তু মাসেল গ্রোথ হবে না। সবাই ভাবে যে দশটা মানে ওই দশটা মডারেট ওয়েটে নিয়ে মেরে দিলাম হয়ে গেল, রেখে দিলাম হয়ে হবে না, আমাকে ওইখান থেকে ওই ফেলিয়ার জায়গা থেকে আমাকে দুটো তিনটে রেপস এক্সট্রা পারফর্ম করার চেষ্টা করতে হবে, ওখানে গিয়েই আমাদের মাসেলটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করতে পারি, ব্রেকডাউনটা ভালো হয়, মাসেল হাইপারট্রফি খুব ভালো হয়। নেক্সট এক্সারসাইজ আমরা করবো ল্যান্ডমাইন প্রেস। আচ্ছা, এটা আমার খুব ফেভারিট এক্সারসাইজ, এটা আমি পুরো একদম আমার এই মিডিলের ডেপটা থেকে শুরু করে এই কলার বোনের এই জায়গাটা থেকে খুব সুন্দর আপ হয়, মানে ইনক্লাইনটা খুব সুন্দর উপরের দিকে যদি আমরা প্রেস করি আমরা এই পোর্শনটা না খুব ভালো হিট করতে পারি। তো আমি সেটাই দেখাবো কীভাবে আমরা ইনক্লাইন চেস্টটাকে আপ করবো আরও ভালো খুব সুন্দর করে, যাতে ওভারঅল শেপটা। চলো চলো আসো দেখে নিই আমরা, আসো। তো আমরা নিয়ে বসলাম, নিয়ে বসে বয়টাকে একটু সামনের দিকে রাখছি, বারটাকে আমরা এইভাবে লিফট করবো, এই একটা টেকনিক আছে, এই ধরে লিফট করে নিলাম হাতের দুটো মাঝখানে, তালুর মাঝখান, এই তালুর মাঝখানে নিলাম দুটো, এই লক করে দিলাম। এবার আমরা কী করছি, আমাদের যে আপার চেস্টটা আছে সেটা দিয়ে আমরা উপরের দিকে এটাকে প্রেস করছি, যখনই আমরা প্রেস করছি তখন আমরা ব্রিদ আউট করব। দেখো আমার আপার চেস্টটা, হ্যাঁ খুব দারুণ এঙ্গেজ হয়েছে আপার চেস্টটা, এর প্রচণ্ড এঙ্গেজমেন্ট। এবং তোমার এটা লিফট করতে হবে তোমাকে এখান থেকে, এর নিচে যাবে না, আপার চেস্টের এখান থেকে লিফট করতে হবে উপর অবধি, আর একদম ফুল রেঞ্জ মিডিলে রাখতে হবে একদম। খুব ভালো করে পশ্চারগুলো তোমরা খেয়াল করো, এবার এটার সেট এবং রিপিটেশন আমাদের একটু বলো। এটা সেট থাকবে 4 সেট, এটা রিপিটেশন থাকবে হলো গিয়ে 15টা, 12টা, 10টা, 8টা। এটা রিপিটেশন আমরা কেন বেশি রাখছি, আমার যেহেতু একটু ভ্যারিয়েশান, তো ল্যান্ডমাইন প্রেস অনেকেই করে না, তো মাইন্ড মাসেল কানেকশানটা আসতে একটু টাইম লাগে, ওই কারণে আমি এটা 4 সেট পারফর্ম করবো, ফার্স্ট সেটটা 15টে, তারপর আস্তে আস্তে ওয়েট বাড়িয়ে যখন মাইন্ড মাসেল কানেকশান হয়ে যাবে আমরা বাকি ওয়ার্কিং সেটগুলো পারফর্ম করবো। আচ্ছা, এবার আমাদের তাহলে মানে কটা মোটামুটি একটা আমাদের বলো আপার চেস্ট গ্রো করার জন্য কটা আইটেম রাখা উচিত একটা ওয়ার্কআউট সেশনে? ম্যাক্সিমাম 5টা, 5টার বেশি ওয়ার্কআউট কোনো মাসেল পার্ট কোনো বডি পার্টের জন্যই দরকার পড়ে না। তাহলে মোটামুটি আমাদের এখনও পর্যন্ত 3খানা তুমি আমাদের দেখালে, এরপর আরও 2টো দেখাবে আমাদের। হ্যাঁ, আমি আর 2টো এক্সারসাইজ তোমাদের দেখিয়ে দেবো যেগুলো খুবই এফেক্টিভ হবে। চলো, অনেক এক্সারসাইজ আছে তার মধ্যে দিয়ে এই 5টা এক্সারসাইজ, এবার ভেরিয়েশন ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা করতে পারো, ঘুরিয়ে ঘুরিয়ে। চলো আসো, তা আমাদের আপার চেস্টের নেক্সট ওয়ার্কআউট কী যাচ্ছে? তো আমি নেক্সট আপার চেস্টের ওয়ার্কআউট দেখা হলো বেন্ড ওভার কেবিল ক্রস। সবাই তো অনেক ভ্যারিয়েশানে মারে লোয়ার মিড, বাট আমি এই ভ্যারিয়েশানটা প্রেফার করি, আমার খুব আপার চেস্টে ভালো কাজ করে। তো আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ওয়ার্কআউটটা পারফর্ম করতে হয়, চলো দেখে নিই আমরা। এটা একদম উপরে, একদম উপরে রিশে রাখতে হবে, কেবিলটা একদম টপে লাগাতে হবে, মানে একদম ওপরের টপ, আর আমাদের স্ট্রেট দাঁড়াতে হবে, বডিটাকে ফরওয়ার্ড বেন্ড করতে হবে এই 90 ডিগ্রি, এখান থেকে আমরা হাতটাকে স্ট্রেট নামাবো না, জাস্ট একটু আপার চেস্টের দিকে টান। আচ্ছা, সবসময় আর ওয়েট সিলেকশন নিজের ক্যাপাসিটি, ওয়েট সিলেকশন নিজের ক্যাপাসিটি, এখানে একটু রেপসটা হেভি থাকবে, হাই থাকবে। আচ্ছা,
আচ্ছা, এখানে আমাদের রিপিটেশন এবং সেট কটা থাকবে? এখানে রিপিটেশন 15টা করে রিপিটেশন থাকবে, তিনটে সেটই 15টা করে করার চেষ্টা করবে। আর কারণ এটা একটু আইসোলেশন মুভমেন্ট, একটু হাই রিপিটেশন দরকার আর মডারেট ওয়েট সিলেকশন। ঠিক আছে, চলো এবার তাহলে আমাদের শেষ এক্সারসাইজ যেটা আছে, মানে আপার চেষ্টার জন্য পাঁচটা এক্সারসাইজ তুমি বললে এফেক্টেড, পাঁচটা বেশি করার দরকারও নেই, এবং পরপর যেভাবে তুমি করলে আমাদের দর্শকরা কি সেভাবেই করবে? হ্যাঁ হ্যাঁ, পরপর এরকম যেরকমভাবে সিকোয়েন্সে দেখানো আছে সেরকমভাবেই করতে। তো তাহলে আমরা লাস্ট এক্সারসাইজ দেখে নিই, আসো। তো আমাদের একদম ব্যায়ামের মানে আমাদের ওয়ার্কআউট সেশনের একদম শেষে চলে এসেছি আমরা, এবার আমাদের কী দেখাচ্ছ? আমি এখানেও একটা প্রেস মুভমেন্টই দেখাবো, বাট এটা একটু অন্য ধরনের হবে। এই ইনক্লাইন মেশিন এখন মোটামুটি সব জিমেই অ্যাভেলেবেল, তো সবাই তো নর্মাল প্রেস করে, বাট আমি এটা একটু অন্য ভ্যারিয়েশানে দেখাবো, যেটাতে কি আমি শুধু ইনক্লাইনটাকে না প্রেস করে আপ উপরের দিকে তোলার ফোকাসটা করব, আর আমাদের আপার চেস্টটাকে শুধু টার্গেট করব। চলো আমরা একটু দেখে নিই আগে। হ্যাঁ একদম একদম। তো এই এক্সারসাইজটা পারফর্ম করার জন্য আমরা বেঞ্চে বসবো, বাট আমরা নর্মাল যেরকম মারে সেরকমভাবে মারবো না। আচ্ছা, আমরা একটু ভালো করে এঙ্গেজ করার জন্য বডিটাকে একটু সাইড সাইডে করে নেবো। আচ্ছা, সাইড করে সিঙ্গেল হ্যান্ডে আমি এটা পারফর্ম করবো। সিঙ্গেল হ্যান্ডে গ্রিপটা ধরবো, ধরে ওপরের দিকে আপার চেস্ট দিয়ে এটাকে আমি প্রেস করবো, যাতে আমার পুরো এই এরিয়াটা এঙ্গেজ হয়। দেখবি আমি যখন এই অ্যাঙ্গেলে করছি না, আমার এইখানে টেনশানটা অনেকটা বেশি বেড়ে যাবে, তোমরা দেখতে পাবে। সিঙ্গেল হ্যান্ড সিঙ্গেল এবার মেশিন প্রেস, মেশিন প্রেস মানে একবার ওদিকে একবার এদিকে, একবার ওদিকে একবার এদিকে। আচ্ছা, তো মোটামুটি বন্ধুরা আশা করি তোমরা অনেক কিছু আজকে জানতে পারলে, বুঝতে পারলে। আর অনেককে তো অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর অনেকের সাথে যদি কেউ ট্রেনিং করো, আবারও বলছি ওর ইনস্টাগ্রাম আইডি রয়েছে আমাদের ডিসক্রিপশনে, সেখানে যাও, ওর সাথে কন্ট্যাক্ট করো, তোমরা ট্রেনিং করতে পারো, অনলাইন হোক অফলাইন হোক। আর অনেকের কিন্তু প্রচুর ইন্টারভিউ এবং ওয়ার্কআউট সেশন আমাদের মানে ইউটিউবে এবং ফেসবুকে চলে এসেছে, তোমরা সেখানে গিয়ে দেখো। আর অনেক তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সাথে থাকার জন্য, আমাদের বেঙ্গল বডি বিল্ডিংয়ের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, অনেক ভালো কাজ করছো, আরো অনেক এগিয়ে যাও, বেঙ্গল বডি বিল্ডিংকে অনেক উপরে নিয়ে যাও। একদম, আমরা এটাই চাইছি, এবং আমরা তোমাদের সবার সাপোর্ট চাইছি আমরা, যে তোমরা আমাদের সাথে থাকো যেরকম আমরা তোমাদের সাথে রয়েছি। একদম, চলো বন্ধুরা আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।